আপনাদেরকে আমি প্রত্যেককে এই ভিডিওটি দেখার অনুরোধ করব। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যে কেন্দ্র সরকার যদি ভিবিডিসি কাজের জন্য টাকা না দেয় তাহলে আমাদের 50,000 পরিবারের কি হবে। কিন্তু আজকে যে একটু আগের আপডেট এবিপি আনন্দে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সেটা দেখাতে চলেছি, তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ। সেখানে বলছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মানবিক মুখ বাংলার জননেত্রী, উনি যেটা বলতে চেয়েছেন যে কেন্দ্র সরকার টাকা না দিলেও আমরা কাজ চালিয়ে নেব। তো বন্ধুরা, কেউ মানে প্যানিক হবে না, আমাদের ভিবিডিসি কাজটা থাকবে। তো চলো ভিডিওটি দেখে নাও। তথ্য কেন্দ্রকে পাঠাতে হয়, কিন্তু ডেঙ্গি আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে তা পাঠানো হয়নি। এটা তো আমার সরকারের সঙ্গে সরকারের লড়াই নয়, এটা একটা বিপুল সংখ্যক আমার রাজ্যবাসীর মানুষের স্বাস্থ্য, মৌলিক স্বাস্থ্যের মধ্যে জড়িত থাকে। ফলে তারা চাইতেই পারে যে আপনারা কেন তথ্য দিচ্ছেন না, কেন আপনার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছেন না, আপনি দিন। সেসব হতে পারে, পত্র লড়াই হতে পারে, সেটা তারা জোর করেও নিয়ে যেতে পারে, কিন্তু টাকা বন্ধ করে দেয়া, এটাও আমরা সংগঠনগতভাবে যদি বলেন, এটা আমরা সমর্থন আমরা করছি না। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে স্বাস্থ্য ভবন থেকে এই ইস্যুতে সচিব পর্যায়ে কড়া বার্তা পাঠানো হচ্ছে দিল্লিতে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, গত বছরও এই খাতে টাকা দেয়নি কেন্দ্র। এই খাতে 3 থেকে 4 কোটি টাকা আসে, আমাদের খরচ হয় প্রায় 300 কোটি টাকা। কেন্দ্র বরাদ্দ না দিলে কোনো অসুবিধা হবে না। সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।